বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতর জখম এক মহিলা। ঘটনা ঘাটাল মেদিনীপুর সড়কের দাসপুর থানার রাজনগরের শনিকালী মন্দিরের কাছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, শনিবার বিকেলে সামাটের দিক থেকে আসা এক স্কুটি ওই সড়কের রাজনগরের শনিকালী মন্দিরের কাছে সামনের দিক থেকে আসা এক মহিলাকে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা। গুরুতর জখম ওই মহিলাকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য ঘাটালে পাঠায়। অন্যদিকে স্কুটি চালকের তেমন কোনো আঘাতের খবর নেই। জখম ওই মহিলার বাড়ি রাজনগরের আলুপাড়ায়। জানা গেছে, তিনি মন্দিরের পাশেই তার স্বামীর দোকানে যাওয়ার পথে এই দুর্ঘটনার কবলে পড়েন। উল্লেখ্য, আগের দিনও এই একই জায়গায় দুর্ঘটনার কবলে পড়েছিল এক বাইক। দিনের পর দিন রাজনগরের এই শনিকালী মন্দির মোড়ে দুর্ঘটনা বাড়তে থাকায় আতঙ্কে রাস্তার ধারের বাসিন্দা থেকে দোকানদারেরা। রাজনগর থেকে জয়ন্ত পণ্ডিতের রিপোর্ট, আমি সৌমিনা দত্ত, স্থানীয় সংবাদ ঘাটাল। আরে ও ওই পাশে এসে মেরেছে, ওই পাশে এসে মেরেছে। কোন দিক থেকে এসেছে? ওই দিক থেকে এসেছিল। এইখানে তো আমি প্রকাশ্যে রেখেছি, তোমরা একবার এই বাসের দিকে এসে মেরেছো রাখে। তোমার কি এই দিক দিয়ে যাওয়ার ই? তুমি ওই দিক থেকে এসছো বলছো যে? আরে সে একবারে ধার দিয়েছিল যে, একবারে ধার দিয়ে মোহন বাবুর ওই দিক দিয়ে যাচ্ছিল। তুলে 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 বসাও, তুলে বসাও। তুলে বসাও, তুলে বসাও। আস্তে আস্তে করে একটু ধরে দাও না বৌদি, একটু ধরে দাও না, একটু ধরে দাও, লাগছে তার এখন। আরে ওই মাথার কাছে এসে মেরেছে, আমি তো দেখি জল দিয়ে কথা বলতে বলতে দেখলি। এইখিন দিয়ে এইখিন দিয়ে যাচ্ছিল, ওরা বেভুলে এসে মারছে। তার মানে সে রাখতে পারে না, রাখতে পারে না, গাড়িটাকে রাখতে পারে না। বাড়ি কোথায়? বাড়ি কোথায়? সামাটে ভালো করে বরফ থাকে, সারাদের বরফ আছে নাকি একটু দিয়ে দিতে বলো। নেই বিপদ মানে তাও যে এসছে, সে মানে আতঙ্কের পাশে সেই দিকে চলে গেছে, নাহলে আরো জোর মারছ। আমি তো পুরো প্রকাশ্যে দেখেছি, আমি জলে না ওইখানে দাঁড়িয়েছি, শুধু এই দিক দিয়ে যাচ্ছে মোটর সাইকেলে যা হয়েছে আতঙ্কগ্রস্ত হয়েছে, সেদিকে চলে গেছে তবু, নাহলে আরো জোরে মারত।
এই পাশেই তো মাঠে, এইখানে কি রেলিং দিতে হবে? ওই যে ওই যে দুজন, হ্যাঁ এই তো এই যে ছিল আর চার একটা লম্বা লাগা লোক ছিল। আজ ভাই স্পিডটা একটু কন্ট্রোলে ছিল বলে না মেয়েটার কি অবস্থা হতে পারতো? আসতে যাও, রাস্তায় দেখতে পাচ্ছ এখন বাইক ফাইক প্রচুর তুলে দিচ্ছিস। থামাটে বলছে, থামাটে বলছে, থামাটে কাজ উনি বিয়াই ঘরকে যাবো, আমি পয়সা আনতে, ওই তো কালু কালু ওর বিয়াই ঘরকে যাবো, আমি নিজেই চালাচ্ছিলাম। আজকে আমি বলছিলাম মোটর সাইকেল নিয়ে আসছি, রাস্তা ধরে দাঁড়াও, সে হলো তো ঝামেলা ছিল। বরফদা বরফদা ভালো করে ধরে দাও, ব্যথা লাগছে লাগছে নাকি? দেখো ভেঙে টেঙে গেছে নাকি? এইখানটা হচ্ছে সেদিনে হয়েছে জোর একটা একেবারে। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।